নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাঙালি ফুড চ্যানেল আজ আমি একটা খুবই টেস্টি আর বাঙালিদের খুবই প্রিয় নিমকি রেসিপি নিয়ে চলে এসেছি একদম খাস্তা আর মুচমুচে নিমকি আজ আমি রান্না করে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবচেয়ে প্রথমে দেখো এখানে বন্ধুরা একটা মিক্সিং বোলে আমি নিয়েছি ময়দা আট থেকে দশটা নিমকি বানানোর জন্য প্রায় পাঁচ টেবিল চামচ ময়দা লেগেছে আমার অল্প পরিমাণে একটু নুন দিলাম সাথে দিলাম অল্প একটু কালো জিরে আর এক টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা এখানে আমার দেয়া হয়ে গেল সাইডে আমি অল্প একটু জল নিয়ে রেখেছি পরে আমার এটা লাগবে এবার এখানে চলে আসছি হাতে করে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পর দেখো এখানে একটা বাইন্ডিং ক্যাপাসিটি এসে গেছে তার মানে হলো যে আমরা তেলটা একদম প্রপার দিয়েছি এবার অল্প অল্প পরিমাণের জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো ডো এখানে একদম তৈরি এবার প্রায় দশ মিনিট ডোটাকে রেস্টে রেখে দেব এখানে দেখো ফিরে এলাম দশ মিনিট পর ডোটা একদম সফট হয়ে গেছে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছে একদম লুচি বানানোর সময় যেরকম লেচি তৈরি করে ঠিক সেরকমই লেচি এখানে তৈরি করে নিতে হবে তো এখানে দেখো এভাবে লেচি তৈরি করে নিলাম একে একে সবকটা লেচি আগে তৈরি করে নিচ্ছি তো এখানে মোট আমার সাতটা লেচি হয়েছে এবার লুচির মতন প্রথমে বেলে নেব তো একদম গোল করে বেলতে হবে এদিক ওদিক যেন শেপটা একদমই খারাপ না হয় সেই ক্ষেত্রে নিমকিগুলো ভালো দেখাবে না এখানে প্রথমে তো একদম গোল করেই বেলতে হবে যেভাবে ঠিক আমরা লুচি বেলেনি। নিই এখানে দেখো বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর ওই যে শুরুতে আমি জলটা রেখেছিলাম সেই জলটাই এখানে লাগবে এটা হলো একটা খুবই ইম্পর্টেন্ট টিপ বলতে পারো ট্রিক্স বলতে পারো জলটা এভাবে আঙুল দিয়ে যদি লাগিয়ে দেয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু নিমকিগুলো তেলে গিয়ে খুলবে না তো ঠিক যেভাবে আমি জলটা লাগাচ্ছি সেই একই প্রসেস ফলো করে তোমরাও নিমকি বানিও তোমাদের নিমকি তেলে গিয়ে কোনো দিন খুলবে না আর এরকম কোনো কমপ্লেনও তোমাদের হবে না এখানে দেখো জল লাগিয়ে দিলাম এবার ফোল্ড করে দিচ্ছি পুরোপুরি ফোল্ড করে নেওয়ার পর একদমই আমরা বেলবো না শুধুমাত্র হাত দিয়ে অল্প একটু প্রেস করে করে একটু পাতলা করে নেবো যাতে নিমকিগুলো খুবই ক্রিস্পি খুবই খাস্তা হয় যেহেতু এই নিমকিগুলো আমরা স্টোর করে রাখব। তোমরা চাইলে সাথে সাথেও খেতে পারো কিন্তু স্টোর করে রাখলে পরে চা দিয়ে খেতে খুবই টেস্টি লাগে তাই এখানে দেখো আমি এইভাবে নিমকিগুলোকে পাতলা করে প্রত্যেকটা নিমকি বেলে নিয়েছি এবার কড়াতে তেল নিয়ে তেলটা গরম হওয়ার আগেই একে একে নিমকিগুলো দিয়ে দিতে হবে তেলটা গরম হওয়ার আগেই নিমকিগুলো দেওয়ার কারণ হলো যদি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর নিমকিগুলো দেয়া যায় সেই ক্ষেত্রে নিমকিগুলো কিন্তু একদমই মুচমুচে হবে না তেল ঠান্ডা থাকতে থাকতেই কিন্তু নিমকিগুলো দিয়ে দিতে হবে আর তারপর গ্যাসটা লো ফ্লেমে রেখে পুরো রান্নাটা করতে হবে তো এখানে দেখো প্রায় বিশ মিনিটের মতন সময় লাগলো আমার আর প্রত্যেকটা নিমকি এখানে খাস্তা তৈরি তোমাদের একটা নিমকি ভেঙেও দেখিয়ে দিচ্ছে এই দেখো কতটা খাস্তা তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই মুচমুচে খাস্তা নিমকির রেসিপিটা তোমাদের ভালো লাগবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়েও যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থেকো